আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ভাসুরের জন্য মিলাদ পড়ানো হবে, তাই এখানে হচ্ছে আমরা প্রায় 40-50 জন মানুষের মতো আয়োজন করতেছি। আর এইদিকে হচ্ছে যেগুলো হচ্ছে সোনালি মোরগ, যেগুলো ওইগুলো একদম কাইটা ধুইয়া পরিষ্কার করে নিছি। আর হচ্ছে বিকেলবেলা হচ্ছে মসজিদে মিলাদ পড়ানো হবে, মিষ্টি জিলাপি নিমকি এগুলো দিয়ে। আর এদিকে হচ্ছে সকালের নাস্তা খুদের ভাত প্লাস হচ্ছে 4-5 পদের ভর্তা। আর এই যে সবাই খাইতেছে, এটা হচ্ছে পটলের ছলকা ভর্তা শুটকি দিয়ে, আর এটা হচ্ছে ভাজি সবজি আর কি, আর এটা হচ্ছে শুটকির ভর্তা লাল মরিচ দিয়ে, আর এটা হচ্ছে টক পাতা ভর্তা প্লাস হচ্ছে ডাল আর ছিল ডিম ভাজি। তো এগুলাই কিন্তু সকালের নাস্তা সবার জন্য, এই যে ডিম ভাজি করে নেওয়া হয়েছে। তো সবাই কিন্তু এগুলো দিয়েই নাস্তা করবে। নাস্তা শেষে হচ্ছে সবাই কাজকর্মে লেগে যাবে, কারণ রান্না বাড়া অতিরিক্ত, মানে অনেক মানুষের রান্না। তো এই যে এখানে হচ্ছে কাটাকুটি চলতেছে, গরুর মাংস, তারপর হচ্ছে মোরগের মাংস আর ডাল, তারপর হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে যে ভর্তা টর্তা আসিল ওইগুলা, আর ডিম, এগুলো হয়েছে মানে আয়োজন। সাদা ভাত যারা আর কি কবর খুঁটছে, তারপর হচ্ছে গোসল করাইছে আমার ভাসুরকে, তাদেরকে তাদের জন্য আসলে এই আয়োজন। তাছাড়া আমরা ঘরে প্রায় 40-45 জনের মতো মানুষ ছিলাম, আমরা প্লাস আমার বাপের বাড়ি, আমার মেজো জায়ের বাপের বাড়ি, ওনারা আসলে অনেক দূরে, তো তো আসতে পারে নাই। আর এদিকে হচ্ছে যে ঘর ভর্তি করে রাখতেছে পেট প্যাকেট করে করে মিষ্টি, এই যে এখানে হচ্ছে মেজো ভাবির বোনেরা সব কিছু আর কি, মানে ওনারা প্যাকেট করতেছিল, যেহেতু আমি আর আমার মেজো যা হচ্ছে রান্না বাড়া করতেছিলাম, আর ওনার বোনেরা হচ্ছে এদিকে মিষ্টির প্যাকেট করতেছিল। একটা নিমকি জিলাপি আর হচ্ছে কি বলে মিষ্টি, এগুলাই হচ্ছে দেওয়া হয়েছে মসজিদে প্রায় 800 লোকের। আর এই যে সালাদ কাইটা নেওয়া হয়েছে, এদিকে কিন্তু কাটাকুটি কাজকর্ম প্রায় শেষের দিকে, ঘরটর গোছানো হয়েছে, কারণ হচ্ছে হুজুর টুজুর ওনারা আসবে মিলা মানে কি বলে খাওয়ার জন্য। আর এদিকে এই যে ঘর ভর্তি করে কিন্তু এই যে মিষ্টি রাখা হইতেছে অনেক অনেক, মানে মসজিদে দেওয়া হয়েছে প্রায় 500 প্যাকেটের মতো, প্লাস আমাদের বাজারে যে দোকান আছে আমার ভাসুরের ওইখানে দেওয়া হয়েছে 100 প্যাকেটের মতো, আর আমরা বাসায় যারা ছিলাম তাদের জন্য প্লাস সবার বাড়িতে বাড়িতে পাঠানো হয়েছে 800 প্যাকেটের মতো করা হয়েছে এই প্যাকেটগুলো। এই যে প্যাকেট, তো লাস্টে আসলে জিলাপি শেষ হয়ে গেছিলো, এর জন্য হচ্ছে একটার মধ্যে একটা করে মিষ্টি আর দুইটা করে নিমকি এরকম দেওয়া হয়েছে। আর এখানে প্রায় সকাল থেকে সবাই খাটুনি করতেছে, আর এদিকে খাওয়া দাওয়া কিন্তু অর্ধেক প্রায় হয়ে গেছে, এই যে একদম খাওয়ার কিন্তু শেষের দিকে, সবাই খেয়ে ফেলছে, এখন হচ্ছে খাওয়ার পালা হচ্ছে আমরা যারা মহিলারা ছিলাম বাসায় তারা। আর যেহেতু বড় বড় পাতিলে রান্না করতে হয়েছে, তো ভাতের মারগালাটা এতটাও সহজ ছিল না, তাই হচ্ছে আমরা ঝুড়ির মধ্যে বড় বড় ঝুড়ির মধ্যে ঢাইলা দিছিলাম। তো এই যে সব বাচ্চারা খাইতেছে, আর আমি ভিডিও নিতেছি দেখে লজ্জা পাইতেছে ওরা। তো এই যে ওদের খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। তো আমার ভাসুরের জন্য আসলে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর উনি আসলে খুব ভালো মানুষ ছিল, ভালো মনের মানুষ ছিল, উনি ওনার ভাই বোনদের অনেক ভালোবাসতেন, বাবা মাকে, উনি ওনার সংসারের জন্য মানে ওনার ফ্যামিলির জন্য অনেক কিছু করছে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতবাসী করুক। আর হচ্ছে এই যে সবার প্রায় খাওয়া শেষের দিকে, আর আমরা হচ্ছে এটা রাতের খাবার, মেহমান টেহমান কিন্তু অলরেডি সবাই চলে গেছে মিলা টিলাদের পরে আসরের পরে। তো আমরা এই যে রাতের খাবারের জন্য এই যে এখানে সব আয়োজন, রাতের খাবার জন্য দুপুরেই অনেক খাবার দাবার ছিল, ওইগুলো রাখা হয়েছে, ভাতও এগুলো হচ্ছে দুপুরেরই, ডাল ছিল, তরকারি টরকারি ছিল, ওইগুলো দিয়ে আসলে আমরা বাসায় যারা ছিলাম, আমার দুই ননাস তার ছেলে মেয়েরা, আর হচ্ছে আমরা আমার মেজুবাসুররা আর আমরা বড় জায়েরা, তো আমরা আসলে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করছি। এই যে গরুর গোস্ত ছিল, মুরগির মাথা গলা এগুলো ছিল লাস্টে। তো এগুলাই আজকের ভিডিও, এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।